ক্যান্ডি টেস্টে তৃতীয় দিনেও চলছে ব্যাটসম্যানদের আধিপত্য। 541 রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের, লঙ্কা ড্রপিয়েছে 312 রান। জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়, 119 রান করতে পারল না আনপ্রেডিক্টেবল পাকিস্তান, 1-1 সমতায় টি টোয়েন্টি সিরিজ। শেষ হচ্ছে না সুপার লিগের নাটকীয়তা, অংশগ্রহণের পক্ষে বার্সেলোনা, বড় দু ক্লাবের অবস্থানে অস্বস্তিতে স্প্যানিশ লিগ। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ, আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন পিক অফ দ্য ডে। ক্যান্ডি টেস্টের খবর জানাবো। চলছে ব্যাটসম্যানদের আধিপত্য, 541 রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কানদের সংগ্রহ 3 উইকেটে 229 রান, পিছিয়ে 312 রানে। দিমুথ করুণারত্নে অপরাজিত 85 রানে, তার সঙ্গী ধনঞ্জয় ডি সিলভা, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ আর তাইজুল ইসলাম নিয়েছেন 1টি করে উইকেট। সোয়া 2 দিন পর অবশেষে ব্যাটিং এর সুযোগ পেল শ্রীলঙ্কা, তবে শেষ স্বস্তিটুকু কেড়ে নিয়েছিলেন বাংলার স্পিড স্টার তাসকিন আহমেদ। এ ডানহাতি পেসারের বাউন্সার গতি নাড়িয়ে দেয় 2 স্বাগতিক ওপেনারকে। মেডেন প্রথম 3 ওভার, রিভিউর কল্যাণে একবার বেঁচেও যান থ্রি মানে। কিন্তু লাঞ্চের পর কোথায় যেন মিলিয়ে গেল টাইগারদের পেস ইউনিট। ইবাদত রাহিদের ছন্দহীন বোলিংয়ে 114 রানের ওপেনিং জুটি স্বাগতিকদের। লঙ্কার সাম্রাজ্যে প্রথম ধাক্কা মেহেদী হাসানের, 58 করা থ্রি মান্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই অফ স্পিনার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের। উইকেটে ক্ষণিকের জন্য করুণারত্নের সঙ্গী ওশাদা ফার্নান্দো, তাসকিন তোপে ফেরেন সাজঘরে। শেষ বিকেলে তাইজুলের ঘূর্ণি ফাঁদে ম্যাথিউস, সে আনন্দের সঙ্গে জুড়ে আছে হতাশাও, কেননা ক্যান্ডিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তৃতীয় দিন শেষে সেঞ্চুরির পথে করুণারত্নে, সঙ্গে টিকে থাকলেন রিভিউর সুবাদে। এর আগে বিরূপ প্রকৃতি কেড়ে নিয়েছিল দ্বিতীয় দিনের বিকেল, তাই নতুন দিন শুরু হয় 30 মিনিট আগে, যেখানে টাইগারদের তাড়না স্কোর লাইন বড় করা। প্রথম ওভারের 12 রানে স্পষ্ট ইঙ্গিত মিলে, কিন্তু সত্যিকার অর্থে সকালের 1.5 ঘন্টার বাকিটা সময় মুশফিকজনদের কাছে দেখা গেল না তেমন বিগ হিটিং। অবশ্য অভিজ্ঞ মুশফিকের সঙ্গে লিটনের হাফ সেঞ্চুরি সমৃদ্ধ করে টাইগারদের অর্জনের খাতা। এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম 6 ব্যাটসম্যানের 5 জন খেলেন 50 স্পর্শ করা স্কোর। মুশফিক লিটনের উইলোতে 87 রানের জুটি, তাদের বিদায়ের পর বেশি দূর গড়ায়নি রানের চাকা। বাকিদের আসা যাওয়ার মিছিলে 541 রানের দলীয় সংগ্রহ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, যা দেশের বাইরে 500 স্পর্শ করা তৃতীয়বার। এছাড়া পার্লে কেলের সর্বোচ্চ সংগ্রহ বটে, বাংলাদেশের ইনিংস ঘোষণায় অন্তত 5 উইকেট অপ্রাপ্তির আক্ষেপ বিশ্ব ফার্নান্দোর। 7 ব্যাটসম্যানের 4 জন লঙ্কান পেসারের শিকার। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এদিকে তৃতীয় দিন চলাকালীন স্টেডিয়ামের এক মাঠ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। রুটিন অনুযায়ী পিসিআর টেস্টে ওই কর্মীর ফল পজিটিভ আসে। আক্রান্ত মাঠ কর্মীর স্পর্শে আসা আরও 9 কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এরা প্রত্যেকেই ভেন্যুর অস্থায়ী কর্মী, এদের কেউই বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা দলের সংস্পর্শে আসেনি বলে নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। আর এই ঘটনা সিরিজের উপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে এসএলসি। জিম্বাবুয়ে পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর জানাবো। অবিশ্বাস্য জয়ে সমতায় ফেলল জিম্বাবুয়ে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 19 রানে হারিয়েছে স্বাগতিকরা। হারারেতে টসেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে, পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 118 রান সংগ্রহ করে স্বাগতিকরা। সর্বোচ্চ 34 রান করেন কামুন হুয়া কামোয়ে। মোহাম্মদ হাসনাইন ও দানিশ আজিজ নেন 2টি করে উইকেট। মাত্র 119 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 99 রানে অল আউট পাকিস্তান। সর্বোচ্চ 41 রান করেন বাবর আজম, লুক জঙ্গে নেন 4টি করে উইকেট। টি টোয়েন্টিতে এই প্রথম পাকিস্তানকে হারল জিম্বাবুয়ে, 3 ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টি রোববার। অধিকাংশ ক্লাব সরে দাঁড়ালেও শেষ হচ্ছে না সুপার লিগ নিয়ে নাটকীয়তা। টুর্নামেন্ট আয়োজনে এখনও রিয়াল মাদ্রিদের সাথে নিজেদের অবস্থানে অনড় বার্সেলোনা। আলোচিত টুর্নামেন্টকে মৃত বলে অভিহিত করলেও বড় দুই ক্লাবের অবস্থানের কারণে অস্বস্তিতে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তবে রিয়াল ও বার্সাকে এখনই নিষিদ্ধের পথে হাঁটছেন না তিনি।
মাঠ কিংবা মাঠের বাইরে। রিয়াল বার্সেলোনার বৈরিতা আজন্মকাল ধরে, তবে স্প্যানিশ দুই জায়ান্টের মিতালি ইউরোপিয়ান সুপার লিগকে ঘিরে। বিশ্বব্যাপী সমালোচনার জেরে আলোচিত টুর্নামেন্ট থেকে যখন একে একে সরে দাঁড়িয়েছে বাকিরা, তখন হাতে হাত ধরে নিজেদের অবস্থানে অনড় দুই চির প্রতিদ্বন্দ্বী। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সা জানিয়েছে তারা এখনও সুপার লিগের পক্ষে। বিলিয়ন ডলারের টুর্নামেন্টকে ঐতিহাসিক সুযোগ ও ফুটবলের শক্তিশালী অর্থনৈতিক ভিত হিসেবে আখ্যায়িত করেছে কাতালানরা। প্রয়োজনে নতুনভাবে ভিন্ন ফরম্যাটে হলেও সুপার লিগ আয়োজন জরুরি মনে করছে বার্সেলোনা। বসে নেই লা লিগা, শীর্ষ ও সফল দুই ক্লাবের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। মাস্টারমাইন্ড রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। তবে এখনই ক্লাবগুলোর প্রতি কঠোর হতে চান না লা লিগা বস। সুপার লিগ জাতীয় লিগগুলো ধ্বংস করে দেবে। লাপোর্তার উচিত বার্সার অর্থনৈতিক সমস্যা নিয়ে বেশি মনোযোগী হওয়া। এখনই নিষেধাজ্ঞার ব্যাপারে ভাবছি না, দেখতে চাই দিন শেষে কি হয়। যদি তারা তাদের পরিকল্পনা চালিয়ে যায় আমরাও নেব। থেমে নেই পেরেস সেফেরিন কথার লড়াইও। এদিন রিয়াল সভাপতিকে বাক্যবাণে জর্জরিত করেছেন উয়েফা প্রধান। জীবনে টাকাই সব নয়, আর এটাও শিখেছি কাছের মানুষগুলোই বিশ্বাসঘাতক হয়। মনে হয় তারা এখন কঠিন সময় পার করছে। এদিকে চলতি বিতর্কে ঘি ঢেলেছেন জার্মান ফুটবলার ইকাই গুন্দোয়ান। সুপার লিগকে টেক্কা দিতে পরিকল্পিত নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যান সিটি মিডফিল্ডার। 2024 সাল থেকে শুরু হওয়ার অপেক্ষায় থাকা ইউসিএলে বাড়ছে শতাধিক ম্যাচ, জানিয়ে আপত্তি গুন্দোয়ানের। জহির সাগর, চ্যানেল 24। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি আর্সেনাল এভারটন। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত একটায়। ম্যালিরা থেকে সেরে না ওঠায় এ ম্যাচে অধিনায়ক ওবামিয়াংকে পাবেন না গানার কোচ মিকেল আর্তেতা। অসুস্থতায় ছিটকে গেছেন আলেকজান্ডার লাকাজেতো, তবে ফিরতে পারেন মার্টিন ওবেগার্ড। এভারটনের জন্য সুসংবাদ, ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন ক্যালভার্ট লুইন। গেল 24 হোম ম্যাচে ঘরে এভারটনের বিপক্ষে অপরাজিত আর্সেনাল, তবে এভারটনের মাঠে প্রথম লেগে হেরেছিল গানাররা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 9 নম্বরে নর্থ লন্ডনের জয়েন্টরা। ১২ ভেন্যুর পরিবর্তে 11 ভেন্যুতে হবে ইউরো 2020। করোনাভাইরাসের কারণে ডাবলিনে হচ্ছে না খেলা। চার ম্যাচের তিনটি হবে সেন্ট পিটার্সবার্গে, একটি ওয়েম্বলিতে। স্পেনের বিলবাওয়ের চার ম্যাচ হবে সেভিয়ায়, সবচেয়ে বেশি আট ম্যাচ ওয়েম্বলিতে, সাতটি হবে সেন্ট পিটার্সবার্গে। শনিবার উয়েফা নির্বাহীর সভায় স্বাগতিক স্টেডিয়ামগুলোকে কমপক্ষে এক চতুর্থাংশ দর্শক ধারণের নির্দেশনা দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়েছে মিউনিখ কর্তৃপক্ষ। আলিয়াঞ্জ স্টেডিয়ামে 14,500 দর্শক প্রবেশের নিশ্চয়তা দিয়েছে তারা। এক বছর পিছিয়ে 11 জুন শুরু হবে ইউরো। আবারও শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। ক্যান্ডি টেস্টে ড্র হবার সম্ভাবনার কথা জানিয়েছেন তাইজুল ইসলাম। উইকেট থেকে বোলাররা কোনো সুবিধা পাচ্ছে না, তাই ফল বের করাটা কঠিন বলে মনে করছেন বাংলাদেশ স্পিনার। বলতে কি যে এখন যে অবস্থায় আছে, তো আমাদের এই মানে জেতার মতন পরিস্থিতিতে গেলে পাঞ্জাবের বিপক্ষে টস হেরে ব্যাট করছে মুম্বাই। তাদের সবশেষ সংগ্রহ এক উইকেটে 11 রান। চেন্নাইয়ে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় মুম্বাই। দীপক হুডার বলে মাত্র 3 রান করে ফেরেন কুইন্টন ডিকক। ঈশান কিষানকে নিয়ে জুটি গড়ার লক্ষ্যে ব্যাট করছেন রোহিত শর্মা। স্পোর্টস 24 আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন স্পোর্টস 24। প্রথম আসরে অস্ট্রেলিয়ান তারকাদের পাচ্ছে না 100 বলের টুর্নামেন্ট দ্য 100। ওই সময় বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নাররা, এমন খবর দিচ্ছে কিছু ইংলিশ গণমাধ্যম। যদিও দ্য 100 চলার সময়ে জুলাই অগস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে কি না তা নিশ্চিত করেনি দুই বোর্ড। এদিকে 100 বলের আসরে অনূর্ধ্ব টেস্ট ক্রিকেটারদের অনুমতি দিতে পারে ভারত। শূন্য থেকে কোটিপতি, যশ খ্যাতি সবই মিলছে রাতারাতি। আইপিএল দেখিয়েছে ক্রিকেট এখন টাকার খেলা, ভারতীয়দের দেখে অন্যরাও শিখছে।
ইংল্যান্ডও 100 বলের দ্য 100 নিয়ে এসেছে। যেখানে তারকার ছড়াছড়ি, অর্থের ঝনঝনানি, করোনার কারণে এক বছর পিছিয়ে প্রথম আসর শুরু হচ্ছে 21 জুলাই। ভারত যেহেতু দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি দেয় না, তাই অস্ট্রেলিয়ানরাই ইংলিশদের কাছে মূল আকর্ষণ। পুরুষ ও নারী ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলে প্রায় 30 জন সুযোগ পেয়েছেন দ্য 100-এ। তবে অস্ট্রেলিয়ানদের কাছে অর্থই সব নয়। সম্প্রতি আইপিএল না খেলে সেটা প্রমাণ করেছেন জশ হ্যাজলউড, মিচেল মার্শা। তাদের কাছে দেশ আগে, জীবন আগে। দেশপ্রেমের আরও বড় উদাহরণ তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলিয়ানরা। ইংলিশ গণমাধ্যমের খবর, দ্য 100 না খেলে বাংলাদেশে টি-20 সিরিজ খেলতে আসবেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জে রিচার্ডসন, অ্যাডাম জাম্পাড়া। তবে 3 ম্যাচের টি-20 সিরিজের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। জুনে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ, জুন জুলাইয়ে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। ডেইলি মেল বলছে ক্যারিবীয় দ্বীপ থেকে দেশে না গিয়ে সরাসরি বাংলাদেশে আসবে টিম অস্ট্রেলিয়া। আগস্টে হতে পারে 3 ম্যাচের টি-20 সিরিজ। ভারতে টি-20 বিশ্বকাপ বাংলাদেশে খেলে কন্ডিশনে অভ্যস্ত হতে চায় অস্ট্রেলিয়া। শেষ করব স্পোর্টস 24, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।